নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল সাত তারিখ ফেব্রুয়ারি মাস অবশ্যই দু হাজার মঙ্গলবার কালকের দিনে আপনি মেস থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করছি বা শেয়ার করার চেষ্টা করছি রেগুলারলি বলি আপনাদের চ্যানেল তাই সাথে থাকতে হবে অবশ্যই আমি নিয়মিতভাবে আপডেটগুলো নিয়ে আসবো বা নিয়ে আসার চেষ্টা করবো তো চলুন আলোচনাটা শুরু করা যাক কালকে কি হবে কিভাবে চলতে পারেন বা কিভাবে চলা যেতে পারে কালকে সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশ মঙ্গলবারের দিন কালকে সিংহ রাশি কালকে মঘা নক্ষত্র কৃষ্ণপক্ষ এবং দ্বিতীয়া শোভন যোগ চলবে এবং সেকেন্ড হাফে যোগ পড়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে যে যে নক্ষত্রের মানুষরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন মানে আগামীকালকের দিনে যাদের যাদের ভালো ফল হতে পারে অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাদী অনুরাধা মূলা উত্তরাচালা শ্রবণ শতবিশা উত্তর ভাদ্র পদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষ যারা আছেন আমি এক্সপেক্ট করব বা আশা অবশ্যই করব কালকে দিনে কিন্তু বেটার ফল পাবেন বা ফলাফলগুলো বেটার হচ্ছে দুপুর দুটো সাতাশ থেকে তিনটে পাঁচ যাত্রার জন্য অশুভ চারটে কুড়ি থেকে বিকেল চারটে কুড়ি অবশ্যই চারটে পঞ্চান্ন বড়ো সাইনিংয়ের জন্য অশুভ সেকেন্ড হাফ বড় সাইনিং বড় কন্ট্রাক্ট বা বড়ো ডিলের জন্য অশুভ কালকের দিন অবশ্যই হনুমানজিকে ডাকতে হবে ডেকে কাজ শুরু করতে হবে হনুমানজিকে ডেকে দিন শুরু করতে হবে যখন আসবে কোনো বড় টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার খুব সাবধানে কালকে চলতে হচ্ছে বড় টাকা ইনভেস্টমেন্ট বিজনেস স্পেশালি দেখুন আপনি ব্যাংকে এবার দু কোটি টাকা ফেলছেন আপনার আপনার অ্যাকাউন্টে থাকছে সেটা বলছি না কিন্তু যখন বড় বড় ইনভেস্টমেন্ট সেটা একটু খেয়াল রাখবেন আপনার কাছে যেটা বড় অবশ্যই আমার কাছে যেটা বড় আপনার কাছে সেটা না হতে পারে আবার আমার কাছে যেটা বড় সেটা একজনের কাছে মানে পার্সোন অনুযায়ী তো ভ্যারি করে তাহলে কালকের দিনে যে যে বিজনেসগুলো বা যে যে ব্যবসাগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে জামা কাপড় কালকে ভালো হচ্ছে গাড়ি যারা গাড়ি রিলেটেড কাজকর্ম করেন ভালো হচ্ছে লটারি ভালো হচ্ছে প্রোমোটারি ভালো হচ্ছে না কনস্ট্রাকশান বিজনেস ভালো হচ্ছে না ইলেকট্রনিক্স গুডস গ্যাজেটস ভালো হচ্ছে না টিচিং ভালো হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন খুব একটা স্টেবেল নয় মেডিকেল কালকের দিনে স্টেবেল থাকছে মেডিকেল ফিড মেডিকেল রিলেটেড কথা বলা মার্কেটিং করা কালকের দিনে ভালো ফল দিতে পারে মুদিখানা দশকর্মা পশু পাখি কালকের দিনে ভালো হতে পারে জল বা লিকুইড প্রোডাক্ট কালকের দিনে কিন্তু খুব একটা শুভ নয় মানে যারা জলের বিজনেস লিকুইড প্রোডাক্টের বিজনেস শাক সবজি যেগুলো রয়েছে কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আর হোটেল বিজনেস কালকে খুব একটা স্টেবল রেজাল্ট দেবে না হোটেল বা রেস্টুরেন্ট বিজনেস কালকের দিনে মিষ্টান্ন মোটামুটি পজিটিভই হচ্ছে খারাপ হচ্ছে বলতে পাচ্ছি না কিন্তু ট্যুরস বা ট্রাভেলের বিজনেস কালকে কিন্তু একটু চাপে রাখবে তো একটু দেখে চলুন আর সেকেন্ড হাফটাকে অবশ্যই বুঝে ব্যবহার করুন মোটামুটি ধরে রাখতে পারেন দুপুর দুটো পর্যন্ত একটা পাঠ দুটোর পরের আর একটা পাঠ এটা কিন্তু এবার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে টাইম আলাদা হবে আর অবশ্যই আবার বলছি আবার বলে শুরু করছি হনুমানজিকে ডেকে তার কথা চিন্তা করে তাকে পুজো করে দিনটা শুরু করবেন আমার মনে হয় তাতে আপনারা ভালো ফল বা ভালো রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন চলুন মেন আলোচনার জায়গায় ঢুকে পড়ি কি হবে কী হতে পারে কিভাবে চলা যেতে পারে ধোকা যাক প্রথম রাশি মেষ হনুমানজিকেই ডাকবেন অবশ্যই সকাল সাড়ে আটটা থেকে বারোটা পঁয়ত্রিশ বেস্ট টাইম কালকের দিনের জন্য দুপুর দুটো আঠেরো থেকে চারটে পাঁচ সামলে ব্যবহার করবেন মেষের মানুষ হলে মেষের শরীর ভালো হচ্ছে আপনি যদি মেষের জাতক বা জাতিকা হচ্ছেন আপনার হেলথ আমি এক্সপেক্ট করবো কালকের দিনে স্টেবেল থাকছে গুরুজনদের হেলথ কালকের দিনে স্টেবেল থাকবে বাট মেসের বাচ্চা যখন হবে মানে আপনার ছেলে বা মেয়ে বাচ্চা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন ইনভেস্টমেন্টের দিন নয় ভ্রমণ হতে পারে প্রত্যেকটা কাজ মেপে করতে হবে প্রত্যেকটা কাজ প্রতিটা কাজ করার ব্যাপারে আপনাকে মেপে চলতে হচ্ছে এবং হিসাব করে এগোতে হচ্ছে টাইম এবং মানে টাইম ক্যালকুলেট করা এবং অবশ্যই মনোসংযোগ বাড়িয়ে নেওয়া আমার মতে আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে কারোর উপর ভরসা করবেন না কারোর উপর দায়িত্ব ছাড়বেন না এবং কোনো কাজ ইনকামপ্লিট রেখে ছেড়ে আসবেন না আপনি যদি পাবলিক সেক্টরগুলোতে যুক্ত হন আপনাকে আরও বেশি করে সাবধান বা সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে ভ্রমণ আদি বিষয়ে মেসের সাফল্য আমি আশা করতে পারি যে ভ্রমণ করছেন তবে মেসের বিজনেস কালকে খুব খারাপ নয় ওভারঅল কিছু ভালো কাস্টমার কিছু কোয়ালিটির প্রোডাক্ট ভালো প্রফিট তবে দাম্পত্য জীবন মেষরাশির ক্ষেত্রে কিন্তু কালকের দিনে চাপ থাকছে হাজব্যান্ড ওয়াইফের জায়গা বন্ধুত্ব কালকের দিনে ভালো হতে পারে কিন্তু প্রেম কালকের দিনে যথেষ্ট স্টেবেল গুরুজনদের সাথে সংঘাতের যোগ দেখাচ্ছে গুরুজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে মেসকে আমি রিস্ক নিতে পারেন করবো আপনি যদি মেসের মানুষ হন কালকে রিস্ক নিয়ে রকম কাজ করবেন না মাথা গরম এবং তাড়াহুড়ো করে কোনো রকম সেটা চাকরি বলুন বিজনেস বলুন ইভেন আপনি হাউসওয়াইফ হচ্ছেন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করছেন চলবে না এবং হাউসওয়াইফ হলেও একটু ঠান্ডা মাথায় কালকে দিনে চলতে হচ্ছে স্থান স্টেবেল মানে এডুকেশান পার্ট কালকের দিনে যথেষ্ট ভালো সন্তানের ব্যাপার কিন্তু ভোগান্তি রয়েছে সন্তানের এডুকেশান বলুন সন্তানের হেলথ বলুন আমি আমি কিন্তু একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি মেসের মানুষ হলে দৈব সাথে নেই কালকের দিনের জন্য নিজের যোগ্যতা বলে কিছু করতে পারার জায়গা দেখাচ্ছে অশ্বিনী নক্ষত্র আবার রিপিট করছি তারা হুড়ো করবেন না ভরণী নক্ষত্র ডিপ থিঙ্কিংটা জরুরি কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মানসিক চাপ কমবে একটু হলেও কমবে বৃষরাশি আচ্ছা মেসের মনে হয় রঙটা বলিনি হলুদ রঙ বৃষরাশি কালকের দিনে অ্যাস কালার বা ছাই রঙ ছাইয়ের কাছাকাছি যে রঙগুলো রয়েছে বৃষরাশি কালকের দিনে আটটা দশ মিনিট থেকে কাজ শুরু করতে পারেন বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত দুটো পনেরো আপ টু পরের সময়টা মোটামুটি ধরে রাখুন সাড়ে চারটে দেখে ব্যবহার করবেন বুঝে ব্যবহার করবেন আপনি কালকের দিনে স্বাদ ব্যবহার করতে পারেন সেভেন নাম্বার সেভেন ইউজ করতে পারেন বৃষর হেলথ একটু চাপের গুরুজনদের হেলথ কিন্তু মোটামুটি স্টেবেল বাট আপনি পার্সনটা যখন রাশির আমার মনে হয় একটু ডিস্টার্ব দেখাচ্ছে বাচ্চাগুলোর ব্যাপারে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন ভালো রেজাল্টটা এক্সপেক্ট করতে পারি রাশির কালকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধির দিন হচ্ছে কর্মক্ষেত্রে স্মুথলি কাজ হয়ে করছে এবং পজিটিভ ওয়েতে কাজ হয়ে যাচ্ছে তখন তাই যখন কাজ হচ্ছে বা কাজ করছেন কাজে এগোচ্ছেন আমার মনে হয় কাজগুলো সফল হবে এবং কাজগুলো পজিটিভ ভয়েবস দিচ্ছে আপনি যে দায়িত্ব নিচ্ছেন যে কাজে হাত দিচ্ছেন যেটা আপনার যে কোনো যত টাফ কাজ হোক কালকের দিনে কমপ্লিট হওয়ার ব্যাপারটা থাকছে হ্যাঁ এটা ঘটনার কালিকদেরকে খুব বেশি বিশ্বাস করবেন না কালকে বিজনেস মোটের ওপর ভালো চলবে খুব না হলেও মঙ্গলবারের দিন খুব না হলেও চালিয়ে নিতে পারবেন ভালোভাবে চলতে পারে এটা বলতে পারি তো এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে পজিটিভ পার্ট ইভেন হাউস ওয়াইফরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন প্রেম ভালো হচ্ছে না দাম্পত্য জীবনে চাপ দেখাচ্ছে তাই প্রেমিক প্রেমিকা ইভেন হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম আপনাকে কিন্তু ভোগাচ্ছে নিজের যোগ্যতায় নিজের ভরসায় চলার প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে সন্তান সুখ কালকের দিনে ভালো মানে যাদের সন্তান রয়েছে বা সন্তানাদির ব্যাপার রয়েছে এবং আপনি যদি হাউস ওয়াইফ হন সকলের প্রতি কর্তব্য যেগুলো রয়েছে বা আমার যে যে দায়িত্বগুলো রয়েছে আমি সেগুলো পালন করতে পারছি তবে এডুকেশানের জায়গা কিন্তু ওভারঅল কালকের দিনে আমি এক্সপেক্ট করব। যে আপনাকে ফলাফলটা স্টেবেল দিয়ে যাচ্ছে আপনি যদি বিশল মানুষ হন বা বিশর আসির জাতক জাতিকা হন বিশ্ব রাশির ক্ষেত্রে কালকের দিনে কোনো প্রলোভনে পা দেবেন না কপাল সাথ দেবে তো আটকাবে না কৃত্তিকা নক্ষত্র পারিবারিক শান্তি বাড়ান গণ্ডগোল হতে দেবেন না রোহিণী নক্ষত্র কিছু মানুষকে অ্যাভয়েড করুন মৃগশীরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে রিস্ক নেওয়া যায় কিছু ক্ষেত্রে সেকেন্ড হাফে নয় অবশ্যই ফার্স্ট হাফে পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন হলুদ মিথুন আট মিথুন কালকের দিনে অবশ্যই হনুমানজিকে রাখছেন আটটা পঞ্চাশ থেকে বারোটা দশ এটা সময় দুটো থেকে চারটে পনেরো সাবধান মিথুনের স্বাস্থ্য ভালো মিথুনের বাবা মায়ের স্বাস্থ্য মানে আপনার প্যারেন্টস বা আপনার বাবা মায়ের হেলথ আপনাকে নজর রেখে চলতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণও হতে পারে কর্মক্ষেত্রে সাবধানী হন সতর্ক হন দেখে চলুন দায়িত্ব পালন করুন কিন্তু রিস্ক নেবেন না এবং কারুর দায়িত্ব নেবেন না ধীরে সুস্থে কাজ করবেন তাড়াহুড়ো করবেন না আপনি যদি মিথুনের মানুষ হন কারণ মিথুনের ক্ষেত্রে কালকে গণ্ডগোলের দিন প্রেশারের দিন মেন্টাল প্রেসারও আসতে পারে এবং এটা কিন্তু সর্বক্ষেত্রে থাকছে স্পেশালি চাকরি করা মানুষগুলোর ক্ষেত্রে যখানেই যাবেন চাপ ছাড়া হবে না এবং যেখানে চাপ নেই জানবেন কিছু গণ্ডগোল রয়েছে বাধা আসছে মানে জানবেন একদম ঠিকই আছে এটা ঘটনা উল্টো কথা বলছে কিন্তু বলছি এটা তো উপরমহল হতে পারে নিচুতলাও হতে পারে কালিগ হতে পারে সব মিলিয়ে আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে বরং ব্যবসাটা কালকে নিতুনের ভালো হচ্ছে বিজনেস বা বিজনেসের জায়গা করার ব্যাপারে কাস্টমার ডিল করার ব্যাপারে কালকের দিনে আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে সন্তান স্থান ভালো কালকের দিনে পড়াশোনার জায়গা ভালো দাম্পত্য জীবন স্টেবেল কিন্তু গুরুজন এজেড গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাথে সম্পর্ক খুব একটা ঠিকঠাক নেই বা ঠিকঠাক চলছে না প্রেম ভালো চলছে এবং আমি আশা করতে পারি অ্যাকচুয়ালি যারা বন্ধু প্রপার বন্ধু বা বান্ধবী তাদের সাপোর্ট বা তাদের হেল্প আপনি ভালোভাবে আদায় করতে পাচ্ছেন বা ভালোভাবে পেতে পাচ্ছেন আপনি যদি মিথুনের মানুষ হন মিথুনের দৈব সাথে রয়েছে খুব খারাপ হবে না মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে হাউসওয়াইফ হলে আমার মনে হয় কর্তব্য পালন ভালোভাবে হচ্ছে মানে কর্তব্য করা কর্তব্য পালন করা দায়িত্ব নেওয়া ভালোভাবে হচ্ছে ভালোভাবে চলতে পারে মৃগশীরা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়াতে পারেন আদ্রা নক্ষত্র চ একটু চালাকি দরকার পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে সোজা আঙুলে কিন্তু কাজ হবে না মানে সোজা আঙুলে ঘি উঠবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা পরের হচ্ছে কর্কট এবং কর্কট কালকের দিনে সাদ ব্যবহার করছেন কর্কট সাদাতে থাকছেন কর্কট অবশ্যই হনুমানজিকে ডাকছেন আটটা দশ থেকে বারোটা পঁয়ত্রিশ এটা সময় কিন্তু খেয়াল রাখতে হবে দুটো পনেরো থেকে চারটে পঁচিশ খেয়াল রাখবেন কর্কট প্রথমত আপনাকে বলতে পারি যে আপনার এবং আপনার ফ্যামিলির বাবা মায়ের শরীর মোটামুটি ঠিকঠাক মানে আমি এবং আমার পিতা মাতা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন অসুবিধা নেই বাচ্চাগুলো ঠিক আছে তবে টাকার চাপ আসবে ইনভেস্টমেন্ট প্রবলেম হতে পারে বা ফালতু খরচা বা খরচাটা বেড়ে যেতে পারে তো এটা একটু লক্ষ্য রাখবেন ভ্রমণ সাকসেস দিচ্ছে কালকে কিছু দেখবেন না কিছু শুনবেন না কিছু বুঝবেন না কোনো ব্যাপারে মন্তব্য করবেন না কারোর সাথে পাঁচে থাকবেন না নিজের কাজ বুঝুন এবং একটা টার্গেট সেট করে কাজ করুন যে ভাই আমার এই পাঁচটা কাজ আমার রয়েছে এই পাঁচটাকে আমাকে করতে হবে বা কমপ্লিট করতেই হবে এই ব্যাপারটা জরুরি অন্যর ব্যাপার ও অত টাকা প্রফিট করছে ও ওখানে গিয়ে খাচ্ছে ও বিরিয়ানি খাচ্ছে আপনাকে ভাবতে হবে না আপনি চুপচাপ কাজ করে যান গসিপ গ্যাদারিং এড়িয়ে চলুন ডমিনেটিং ব্যাপারটা ত্যাগ করুন কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবেল হতে হবে কিছু ক্ষেত্রে চাপ বাড়বে সুযোগ একটু বুঝে চলতে হচ্ছে কন বিজনেস মোটামুটি হচ্ছে সব ক্ষেত্রে পয়সার আপনার চাপ থাকছে বা একটা ফাইন্যান্সিয়ালি একটা একটা সমস্যার জায়গা কিন্তু আগামীকালকের দিনে থেকে যাচ্ছে কর্কটের দাম্পত্য জীবন ভালো হচ্ছে এবং বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো বাট বন্ধুভাগ্য জ্ঞাতি শত্রুতা আত্মীয় স্বজনদের থেকে সমস্যা আসতে পারে প্রেম মানে প্রেমিক বা প্রেমিকারা যারা প্রেম করছেন বা একটা রিলেশনশিপে আছেন তারা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে যখন কোনো কথাবার্তা এগোচ্ছেন কারোর সাথে কোনো কথাবার্তা এগোচ্ছেন কোনো ডিল বা কোনো জায়গায় এগোচ্ছেন আপনাকে অনেক বেশি সাবধান থাকতে হচ্ছে প্রলোভনে পা দেবেন না কালকের দিনে কর্কটের এডুকেশান মোটের ওপর ভালো হচ্ছে বাট সন্তান নিয়ে আপনার একটা অরির ব্যাপারটা থাকছে বা দুশ্চিন্তার জায়গা থাকছে অ্যাকচুয়ালি এটা কিন্তু একটু দেখে চলে উচিত বা দেখে চলতে হবে কর্কটের জাতক বা জাতিকাদের তাই এক এক কথাই বলতে পারি সাবধানে চলার দিন কর্কটের হাউসওয়াইফেরা হাউসওয়াইফরা আপনি কাউকে খুব বেশি জবাব দেবেন না এবং কারোর থেকে প্রত্যাশা রাখবেন না আমার মনে হয় সেটা আপনাকে ভালো রেজাল্ট বা ভালো ফল দিয়ে যাবে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র মানসিক দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে কর্কট রাশি পুষ্যা নক্ষত্র রিস্ক নেওয়ার টেন্ডেন্সি আপনাকে ডোবাতে পারে মানে একটু রিস্ক নিয়ে দেখি একটু যত দেখি একটু রিস্ক নিয়ে কী হয় এগুলো করবেন না আর অশ্লেষ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু লোক থাকবে আপনার পেছনে লাগার জন্য এই লোকগুলোকে একটু সামলে হ্যান্ডেল করুন এবং তাদের হাতে অস্ত্র বা সুযোগ আপনি তুলে দেবেন এটা কিন্তু ঘটনা নেক্সট হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিঙ্গেল মানুষ হন বা আপনার যদি সিংহ রাশি হয় কালকে ব্যবহার করবেন এক সংখ্যা লাল রং, অবশ্যই দুটো পঁচিশ থেকে পরের পুরো সময় সাবধানে ফার্স্ট হাফটায় ডমিনেট করবেন সকাল থেকে দুটো পঁচিশের পরের পুরো সময়টা দেখে নেবেন বেসিক একটা ব্যাপার সিংহ রাশি আমি অনেক দিন ধরে পরপর কটা এপিসোড ধরে বলছি সিংহ স্বাস্থ্য খেয়াল রাখুন সিংহর বাবা মায়ের হেলথ কিন্তু ভালো হচ্ছে বাট নিজের হেলথ আমি খুব একটা ভালো বলতে পারছি না আপনার তবে এটা ঘটনা যে আপনার কোনো বাচ্চা থাকলো বা ছোট ছেলে মেয়েগুলো থাকলো তারা তাদের শরীর বা তাদের স্বাস্থ্য মোটামুটি স্টেবল ইনভেস্টমেন্ট অসুবিধা নেই কিন্তু কালকের দিন ইনভেস্টমেন্টের দিন নয় তো একটু বুঝে ইনভেস্ট করা যায় ভ্রমণে সাকসেস রয়েছে কিন্তু ডমিনেট করতে হবে কালকের দিন বলে না কিছুদিন ফোকর দালালি করা করতে পারেন সুযোগ বুঝে এগুন কাকে প্রয়োজন বুঝুন শর্টকাট নিন বেটার রেজাল্ট হবে কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখান তাতেই কাজ হয়ে যাবে অর্থাৎ মুখের ব্যবহারে সাফল্য কথা বলে সাফল্য লোকজনদেরকে ইউজ করা বা ইউটিলাইজ করা এটাই সিঙ্গল আছে ইভেন বিজনেসম্যানরা প্রমোশানে যান বিজনেসকে বা নিজেকে নিজের জায়গাকে আমার মনে হয় প্রমোট হবে প্রমোশন হবে এবং তুলে ধরা হচ্ছে এটাই তো বেস্ট পার্ট তো কালকে চুটি উপভোগ করুন কোনো প্রতিবন্ধকতা নেই যেটা আপনাকে থমিয়ে থামকে থমকে দেবে বা আটকে দেবে তো বন্ধুরা দেখে নিন সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো হলেও প্রেম ভালো হচ্ছে না বাবা মায়ের সাথে সম্পর্কর জায়গা এ শুধু বাবা মা বলবো না কিছু ক্ষেত্রে এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্কর জায়গা না একটু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে একটু একটু চড়াই উতরাই চলতে পারে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে প্রেম ভালো হচ্ছে বন্ধুরা কাজে লাগছে বিদ্যা ভালো হচ্ছে না তো এডুকেশান বা ছাত্রছাত্রীগুলো একটু সামলে সন্তান ঠিকিয়েছে। আপনি যদি সিংহের মানুষ হন বা আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন সিংহ রাশির ক্ষেত্রে হাউস ওয়াইফ কালকের দিনে ডমিনেট করবেন কর্তব্য করবেন এবং বুকটুকে কাজ করবেন মঘা এনার্জি আনুন পূর্ব ফাল্গুনি খরচা কমান উত্তর ফাল্গুনি নক্ষত্র বেশি লোককে মাথায় তুলবেন না প্রবলেম বাড়বে মানে আপনার প্রবলেম বাড়বে কন্যা রাশি কন্যা রাশি চার রাশি সাদা অফ হোয়াইট কন্যা রাশি কালকের দিনে অবশ্যই ডাকছেন তাকে বলুন তো মনে আছে তো তাকে ডাকবেন পৌনে নটা থেকে বারোটা পঁচিশ এটা সময় দুটো তারপরে পুরো সময় সাবধানে চলার সময় কন্যার হেলথ আমার মনে হয় স্টেবেল মানে আপনি যদি কন্যার মানুষ হন আশা করতে পারি আপনার স্বাস্থ্য ভালো চলছে বা আপনার শরীর ভালো চলছে ইনভেস্টমেন্টের দিন নয় যদি ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে আপনাকে একটু দেখে চলতে হবে ভ্রমণ হতে পারে সাইলেন্ট ওয়ার্কার হওয়ার ওয়ার্কার হওয়ার প্রয়োজন নামের পেছনে ছুটে লাভ হবে না নাম কামাবো বিশাল নাম হবে প্রচুর লোকে নাম করবে আমার মনে হয় না লাভ হবে দেখে চলুন আপনি যদি কন্যার জাতক বা জাতিকা হন কন্যারাশির অ্যাকচুয়ালি বাধা বিপত্তি সর্বক্ষেত্রে থাকবে এবং চুপচাপ কাজ করে বেরিয়ে আসাটা আমার মনে হয় কন্যার জন্য মঙ্গলের বা কন্যা রাশির জন্য ভালো হচ্ছে এটাই বেস্ট পার্ট যেখানে প্রত্যাশা সেখানে গন্ডগোল যেখানে মানে কিছু এক্সপেকটেশান সেখানে প্রবলেম রয়েছে তো চুপচাপ কাজ করে বেরিয়ে আসাটা বেটার হবে যদিও বিজনেস ভালো কালকের দিন বিজনেস কন্যা রাশির জন্য বা ব্যবসা করছেন কন্যা রাশি ভালো রেজাল্ট বা ভালো ফল দিয়ে যাবে আমি আশা করব এখানে কোনো প্রবলেম নেই বরং কাস্টমাররা স্যাটিসফাইড হবে দাম্পত্য জীবনটি ঠিকঠাক বাট আপনি যখন একজন হাউসওয়াইফ হয়ে যাচ্ছেন আপনি নাম পাচ্ছেন না আপনাকে নাম দিচ্ছেন আপনাকে ফ্রেম দিচ্ছেন না এটা প্রব প্রবলেমের ওয়েদার আপনি কন্যার জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষ কন্যা রাশির ক্ষেত্রে বন্ধুভাগ্য খুব একটা ভালো নয় সুযোগ সন্ধানী লোকজন চারপাশে রয়েছে তো বন্ধু বা বান্ধবী একটু দেখে চলাটা বেটার হচ্ছে এডুকেশান আপনার হাতে যেগুলো রয়েছে বাধা বিপত্তির দ্বারা হলেও কাজ হবে ভাগ্যকে ট্রাই করবেন না ধীরে সুস্থে চলবেন হাউসওয়াইফ হলে একটু সামলে প্রত্যেকটা মানুষকে কে কোথা থেকে ছুরি মেরে দেয় বা চেষ্টা করে তো একটু লক্ষ্য রেখে চলাটা উচিত ধীরে সুস্থে চলাটা উচিত কন্যা উত্তর ফাল্গুনি ব্যয় অতিরিক্ত হতে পারে হস্তা কারণ কথায় খুব বেশি গলে যাবেন না যে তুমি খুব ভালো তোমার খুব ভালো বা এক্সেট্রা এক্সেট্রা চিত্রা নক্ষত্র কালকের দিনে আপনি চেষ্টা করবেন সিনিয়রদের সাথে গণ্ডগোলে না জড়ানোর সিনিয়র মানে শুধু বাবা মনস যারা আপনার অ্যাকচুয়ালি সিনিয়র বা কর্মের জায়গা এই এই যে সিনিয়র মানুষগুলো রয়েছেন এদের সাথে নেক্সট রাশি তুলা তুলার কিন্তু একটা ভালো দিন হতে চলেছে আমি আমি তুলা রাশিকে বলতে পারি যদি আপনারা ট্রেস এবং টেনশান ফ্রি হয়ে লাল রঙকে ইউজ করে হনুমানজিকে ডেকে বা পাঁচ সংখ্যা ব্যবহার করে চলেন পাঁচ ব্যবহার করে চলেন ভালো হবে দুটো পনেরো থেকে চারটে পাঁচ দেখে নেবেন সামলে নেবেন সকালের সময় পুরোটা শুভ কথা বলা এগোনো যাবে কথা বলা যাবে ওপর মহলের সাথে কথা বলা যাবে যে কোনো পেন্ডিং কাজ ঝামেলা বা গণ্ডগোল অশান্তি মেটানো যাবে ভাগ্য সাথে রয়েছে তো ভাগ্য সাথে রয়েছে মানে প্রতিবন্ধাগুলো প্রতিবন্ধকতাগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার হেলথ ভালো হলেও আপনার ফ্যামিলির হেলথ কিন্তু বাড়ি বা বাবা মা বা পরিবারের মানুষজনদের হেলথ বাচ্চারা আছে খুব একটা জুৎসই নয় আমি আপনাকে বেসিক একটা বলি কনফিডেন্সকে বাড়ান কনফিডেন্স লেভেল বা মনোসংযোগ মানসিক দৃঢ়তা এগুলোকে একটু বাড়িয়ে নিন আর কোনো প্রবলেমের জায়গা নেই ওয়েদার আপনি তুলার জাতক বা জাতিকা বুঝে চলুন বন্ধুরা কালকের দিন কিন্তু ভালো বিজনেস খুব না হলেও ভালো চলবে খুব হয়তো নয় বিশাল হয়তো নয় কিন্তু এক্সপেক্ট তো করবো বিজনেস ভালো হচ্ছে আপনি নিজেকে একটা জায়গা তৈরি করতে পারবেন হনুমানজির আশীর্বাদে কালকের দিন আপনি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন বা তুলে ধরতে পারবেন বা তৈরি করতে পারবেন এটা আমি আশা করতে পারি তুলার দাম্পত্য জীবনে দায়িত্ববোধ আরও বাড়াতে হবে কর্তব্য এবং তার প্রতি আপনার কর্তব্য আরও বাড়াতে হবে প্রেম মোটামুটি চলছে গুরুজনদের জন্য অথবা আত্মীয় স্বজনদের জন্য আপনার কোনো দুর্ভোগ নেমে আসতে পারে আপনার মানসিক একটা একটা চাপ অস্থিরতা এগুলো তৈরি হতে পারে বাট সন্তান স্থান ভালো এডুকেশান মোটামুটি চলছে ভ্রমণে সাকসেস রয়েছে বাট ইনভেস্টমেন্ট খুব যে বিশাল কিছু ভালো হবে তা কিন্তু নয় তো এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন আপনি যদি তুলার মানুষ হন তুলা চিত্রা একটু রাগ যে দেখান তুলা নক্ষত্র তাড়াহুড়ো করুন তুলা বিশাখা নক্ষত্র মানে আপনি যদি বিশাখার মানুষ হন কালকের দিনে হেজিটেশান অথবা ডুয়েল থট ত্যাগ করুন ডুয়েল থট মানে কি বলুন তো যে ধরুন দুটো অপশন রয়েছে ভাত রয়েছে রুটি রয়েছে একবার ভাবছি না ভাত খাই আরেকবার ভাবছি না 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 রুটিটাই বেটার এই ব্যাপারটা ত্যাগ করুন এটা কিন্তু ভালো হচ্ছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি সাদাতে থাকুন সাতে থাকুন অথবা নয়তে থাকুন কালকের দিনে হনুমানজিকে ডাকুন আটটা কুড়ি মিনিট থেকে পৌনে একটা স্টেবেল সময় দুটো থেকে চারটে কুড়ি সাবধানে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা সাবধান বা সতর্ক হয়ে ব্যবহার করছেন বৃষ্টিক মায়ের হেলথ বাবার হেলথ খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন ওনারা যেন কোনো চাপে না থাকেন ওনারা যেন কোনো টেনশানে না থাকেন নাহলে কিন্তু ছুটতে আপনাকে হবে আপনি এবং আপনার বাচ্চাগুলো মানে বাড়ির বাচ্চাগুলো বা আপনার কোনো ছোট ছেলেটি বা মেয়েটি হেলথ ঠিকই আছে আমি এক্সপেক্ট করতে পারি অসুবিধা নেই আপনি যদি ডিস্ট্রিক্টের মানুষ হন বা আপনার যদি ডিস্ট্রিক্টবাসী হয় ডিস্ট্রিক্ট ইনভেস্টমেন্ট কালকের দিনে মানে ইনভেস্টমেন্টের জন্য কালকের দিনে খুব একটা শুভ দিন নয় কালকের দিন লোড নেওয়ার দিন প্রেশার নেওয়ার দিন আপনি ভাবছেন আমি দশ কেজি ওজন তুলতে পারি আপনি চেষ্টা করে দেখুন কালকে পঞ্চাশ কেজি উঠবে কালকে প্রেশার নিয়ে কাজ করতে হবে চাপ নিয়ে কাজ করতে হবে এবং চাপ বাড়বে কাজ বাড়বে দায়িত্ব বাড়বে ভ্যালু ক্রিয়েট হতে পারে কালকের দিনে বৃশ্চিক রাশি মিষ্টি ব্যবহার মিষ্টি কথা মিষ্টি মুখ শুভ ফল দিয়ে যাচ্ছে কোনো ক্ষেত্রে কোনোভাবে রাগ জেদ টেম্পার লুজ করা মাথা গরম করা আমার মনে হয় না আপনাকে শুভ রেজাল্ট দেবে বা শুভ ফল দিতে পারে আপনি যদি বৃষ্টিকের মানুষ হন তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করুন ডেফিনেটলি বেটার রেজাল্ট হবে এবং বিজনেসকেও প্রোমোশনে যান কিছু ক্ষেত্রে কিছু পার্টিকুলার কিছু মানুষের সাহায্য উন্নতি হতে পারে তো এরকম মানুষ থাকলে তাদের তাদের হেল্প অবশ্যই নেবেন যে আমার ভালো চায় তার হেল্প কেন আমি নেবো না এটা তো ঘটনা সে বড়ো হোক ছোটো হোক গরিব হোক বড়ো লোক হোক অসুবিধা নেই দাম্পত্য জীবন কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে খুব একটা জুৎসই হচ্ছে না বিশাল কিছু ভালো হচ্ছে এটা কিন্তু বলতে পারছি না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা আমি এক্সপেক্ট করব প্রেম ভালো চলছে আমি এক্সপেক্ট করব সন্তান ভালো হচ্ছে বাট বৃষ্টিকের বেসিক প্রবলেম একটা এডুকেশান এডুকেশানের জায়গায় মনোযোগের প্রবলেম রয়েছে ঘাটতি রয়েছে অভাব রয়েছে এটা কিন্তু বৃষ্টিককে ভোগাবে তো বন্ধুরা এডুকেশনের দিক বা জায়গা অনেক বেশি অ্যালার্ট হন বিশাখা খরচা কন্ট্রোল করুন অনুরাধা নক্ষত্র নতুন যে কোনো বিষয়ে কথা বা কন্ট্যাক্টস বিল্ড করুন জ্যেষ্ঠা নক্ষত্র কোনো কিছুকে লাইটলি নেবেন না ঠিক আছে চলো কোনো ব্যাপার না এই যে লাইটলি নেওয়া এটা আপনাকে ডোবাতে পারে ধনু শুরু করার দিনকালকে শুরু লাল ব্যবহার করছেন হনুমানজিকে ডাকছেন আটটা পনেরো মিনিট থেকে বারোটা চল্লিশ এটা সময় দুটো পাঁচ থেকে তিনটে সাতান্ন চারটেই ধরুন বুঝে ব্যবহার করার সময় রাশির স্বাস্থ্যের উন্নতি ঘটছে বহুদিন ধরে ভুগছেন শরীর নিয়ে অনেক কজনকে দেখলাম কিছুদিন ধরে ফোন করছেন মানে চাকরি বাকরি নয় দাদা আমার শরীরটা কবে ভালো হবে আমি বললাম আমি কি ডাক্তারবাবু তো একটা দেখে বলে দিন এই কিন্তু এক্সপেক্টেড যে কালকে শরীরটা ভালো হচ্ছে কিছুটা হলেও ভালো হবে বরং মা একটু ভুগতে পারেন তো মা থাকলে মা মানে মা তো আছে অবশ্যই এটা মানে মায়ের হেলথ একটু লক্ষ্য রেখে চলুন আপনি ধনুর মানুষ হলে ইনভেস্টমেন্টে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন জমি এক চুল ছাড়বেন না দাঁতে দাঁত চেপে লড়াই করুন পয়সা আসবে কাজবে এগোবে এগোবে ঘটনা এটা ধনুর ক্ষেত্রে কালকের দিন সুযোগ সন্ধানী হওয়ার দিন সুযোগের জন্য অপেক্ষা করা সুযোগ কিন্তু আপনার কাছে আসবে ধরা দেবে এবং ধরা দিয়ে যাবে দেখতে থাকুন ওয়েট করুন কোথা দিয়ে আসছে কে আসছে শত্রু মিত্র সব মিলিয়ে ভালো দিন হচ্ছে যে কোনো কাজে হাত দিন কাজ কমপ্লিট হচ্ছে যে কোনো দায়িত্ব নিন হচ্ছে ইভেন বিজনেসও কিন্তু খুব একটা খারাপ নয় কিছু ক্ষেত্রে একটা আত্ম অহংকার আসতে পারে এবং কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া দেখে নবগোচের মানসিকতা গণ্ডগোল করতে পারে এটা ঘটনা তো এটা একটু লক্ষ্য রেখে চলুন ফ্লেক্সিবল থাকুন কোনো প্রবলেম নেই হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন প্রেমিক প্রেমিকা এবং পরিবারের সাথে সম্পর্কর জায়গা একটু খেয়াল রেখে চলুন বাবা মাও হতে পারেন ভাই বোনও হতে পারেন বা এটা ওভারঅল বন্ধুত্বের জায়গা ভালো বা বন্ধু বান্ধবীর জায়গা আমার মনে হয় ভালো আছি এডুকেশন ঠিক নেই ধনুর ক্ষেত্রে কালকের দিনে আমার মনে হয় না এডুকেশান খুব একটা ভালো রেজাল্ট দেবে বাট এটা আশা করতে পারি আপনার সন্তান স্থান একদম ঠিকই আছে বাচ্চা বহুক বা ঠিকঠাক অসুবিধা নেই তবে আবার রিপিট করছি মায়ের হেলথ খেয়াল রাখুন কর্মক্ষেত্রে আরও আরও প্রেশার নিন আরও প্রেশার বাড়ানোর দরকার আছে ধনু মূলা নক্ষত্র কালকে কথা বলবেন ধনু সারা নক্ষত্র কালকে একটু ওয়েট করবেন ধনু উত্তরা সারা নক্ষত্র কালকের দিনে সিক্রেসি মেনটেন করবেন মকর রাশি হালকা সবুজ এবং হলুদ কালকের দিনে সকাল নটা পাঁচ থেকে বারোটা পঁয়ত্রিশ এটা সময় দুটোর পর কোনো এমার্জেন্সি বা ইম্পর্টেন্ট কাজের হাত দেবেন না আপনার শরীর ভালো থাকছে হালকা সেটগুলো ইউজ করুন আপনার বাবা মায়ের শরীর মোটামুটি থাকছে কথা সামলে বলবেন ইনভেস্টমেন্ট হবে না ভ্রমণ হতে পারে ইনভেস্টমেন্ট হবে না কালকের দিনে বড় ইনভেস্টমেন্ট এবার মুদিখানা দশকর্মা বা এইগুলোকে আমি কোনোদিনই ইনভেস্টমেন্ট বলি না কারণ এগুলো ইনভেস্টমেন্ট নয় ইনভেস্টমেন্টের পার্টও নয় তো একটুখানি এটা লক্ষ্য রাখতে হবে আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন মকর রাশির মানুষ হন বাধা বিপত্তি ভরা দিন কোনো মতে রিস্ক নেওয়ার দিন নয় এবং ট্রাই করতে পারেন কিন্তু বড় অর্থ ইনভেস্ট করা বিশাল কিছু মানে জীবন মরণ সব গল্প কিন্তু কালকের দিনে যেন না আসে ধীরে সুস্থে চলা গতানুগতিক চলা রিস্ক ফ্রি হয়ে চলা বিজনেস মোটামুটি শুভ চাকরিওয়ালারা কিন্তু চাপে থাকছেন যখন আপনি চাকরি করছেন চাকরি করা মানুষ হচ্ছেন বা চাপে থাকবেন এটা একটু লক্ষ্য রেখে চলুন আপনি যদি মকরের মানুষ হন মকর রাশির ব্যবসা ভালো চাকরি ক্ষেত্র নয় চাকরি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বা অনেক সময় অনেক প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে মোকাবিলা করে এগোতে হবে এটা কিন্তু মাথায় রাখুন আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন স্বামী স্ত্রী একে অপরের সাথে আলোচনা একে অপরের পাশে দাঁড়ানো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালানো ভালো ফল দিচ্ছে প্রেম মোটামুটি চলছে কোন ক্ষেত্রে টেম্পার দেখিয়ে মাথা গরম করে কথা বলবেন না কাউকে নয় বড় ছোট কাউকে নয় বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো এডুকেশান আরও খেয়াল রাখতে হবে সন্তান স্থান ঠিকই আছে আমি সন্তান নিয়ে প্রবলেম বলছি না হাউসওয়াইফ হলে লোকে কিন্তু আপনার সাথে আজে বাজে ব্যবহার করে যাবে বা ছোট বড় কথা বললো বা উল্টোপাল্টা কথা বলল নেগেটিভ কথাবার্তা বলল এটা চলতে পারে বন্ধুরা এটা একটু খেয়াল রাখছেন মকর রাশি মকর রাশি উত্তরা সারা নক্ষত্র কালকের দিনে একটু আত্মকেন্দ্রিক হওয়া দরকার শ্রবণা নক্ষত্র ধার দেনাতে যাবেন না দেবেন নেবেন কিছু না ধনিষ্ঠা নক্ষত্র এবার এবার এখানে একটা কথা আছে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে মুদিখানার দোকানে আমি মাসকাবারি মাল খাই এটা কি ধার দেনা এটাকে ধার দেনা কি করে বলি এটা তো আপনি মিটিয়ে দিচ্ছেন তালাও জানে তো নয় এবং কত টাকার মাল আছে পার ডে হয়তো দুশো তিনশো এটা তো রেগুলার এবং আপনি জানেন এক তারিখে মিটিয়ে দেবো তো এটা নয় মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে বন্ধুত্ব বাড়াতে যাবেন না বন্ধুত্ব বাড়ানো যাবেন না নেক্সট রাশি কুম্ভ কুম্ভর ক্ষেত্রে কালকের দিনে এক ব্যবহার করছেন হলুদ ব্যবহার করছেন হলুদের ওপর থাকছেন কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন কালকের দিন আটটা চল্লিশ মিনিট থেকে পৌনে একটা আপনার সময় দুটো পাঁচ থেকে তিনটে পঞ্চান্ন দেখে ব্যবহার করবেন বেশি কুম্ভ রাশি নিজের স্বাস্থ্যর দিক কিন্তু ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে হেলথের জায়গা ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে বরং আমি আশা করব আপনার ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে কিন্তু দু রকম হেলথই খেয়াল রাখতে হবে একটা মানসিক একটা শারীরিক মনও খারাপ হতে পারে শরীরও খারাপ হতে পারে এবং নিজের ভুলে নিজের মানে সময়ের সাথে চলতে না পড়ে বড় কোনো অপরচুনিটিকে লস করতে পারেন ভাগ্য সাথে রয়েছে কালকে আপনার ক্ষেত্রে এমন কিছু বাধা বিপত্তি নেই একটু চাপ রয়েছে ও চাপ নেওয়ার ক্ষমতা আপনার আছে এবং কালকের দিনে সুস্থভাবে সুন্দরভাবে ইচ্ছা মতো কাজ করতে পাচ্ছেন। ইচ্ছা আমার এটা ইচ্ছা আমার এটা চেষ্টা বা আমার এটা এই যে ব্যাপারটা কালকের দিনে আরামসে হচ্ছে আমার মনে হয় আরামসে হবে আপনি যদি কুম্ভের মানুষ হন কিন্তু কুম্ভ রাশি সব ক্ষেত্রে নেগেটিভ থটস নেগেটিভ অ্যাটিটিউড নেগেটিভ চিন্তাভাবনা বা ভুলভাল চিন্তা আপনাকে ভুগিয়ে দিতে পারে বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন ইনভেস্টমেন্ট মোটামুটি ভ্রমণ হতে পারে কিন্তু কাজ করে একটা তৃপ্তি আসবে যখন কাজ এগোচ্ছেন আপনি ভাবছেন কিছুই পারবো পারবো না যত সময় এগোচ্ছে কনফিডেন্স বাড়বে এবং দেখবেন প্রকৃতি বা পরিবেশ আপনাকে সাপোর্ট দিচ্ছে ব্যবসাতেও কাস্টমার সাপোর্ট বিশাল না হলেও ভালো অনেক রাশির তুলনায় ভালো অন্য অনেকের থেকে ভালো আপনি মুদিখানার দোকান চালাচ্ছেন পাঁচটা পাশাপাশি দোকান রয়েছে আপনার দোকানেই সবচেয়ে বেশি সেভাবে মিলিয়ে নেবেন দাম্পত্য জীবন ভালো চললেও প্রেম এবং ফ্যামিলি ও বন্ধুত্ব সাপোর্ট পাবেন না কারুর থেকে কোনো বন্ধুর থেকে কারুর থেকে কোনো প্রেমিকার থেকে মানে মানে এগুলো কিছু এক্সপেকটেশান রাখলে কারুর থেকে কিছু আশা করে বসে আছেন আমার মনে হয় চাপ রয়েছে অসুবিধা রয়েছে এবং রয়ে হয়ে চলুন সাংসারিক জীবনের ব্যাপারে সন্তান সুখ এডুকেশানের জায়গা আশা করছি ভালো ফল দেবে যারা সন্তানাদি বা এডুকেশান বোধ আপনাকে স্টেবিলিটি দিয়ে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র সম্মান বাড়ান শতবিশা নক্ষত্র পাওনা আদায় করুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে লোকের ঝামেলায় না থাকুন ও প্রবলেমে আছে দেখি আমি একটু হেল্প করে আসি ঝামেলায় না থাকুন নেক্সট হচ্ছে মীন রাশি সাদাতে থাকুন ছয়তে থাকুন শিবার্চনা করতেই পারেন অবশ্যই হনুমানজিকে ডাকবেন আটটা দশ মিনিট থেকে একটা আপনার সময় দুটো পঁচিশ থেকে পরের পুরো সময় আর আপনার নয় ফ্যামিলির হেলথ একটু ভোগাবে আপনি ভালো আছেন কিন্তু আপনার ফ্যামিলি বা আপনার গুরুজন আপনার সিনিয়র এনাদের হেলথ কিন্তু একটু একটু মনে হচ্ছে যেন গন্ডগোল দেখাচ্ছে বন্ধুরা এটা আপনি একটু নজর রাখছেন আপনি যদি মিনের মানুষ হন ইনভেস্টমেন্ট হবে না টাকা হাতে রাখুন আর বড়ো খরচাকে অ্যাভয়েড করুন বড় খরচা বা বড়ো খরচার বিষয় থাকলে এটাকে এড়িয়ে চলুন ভ্রমণ হতে পারে আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কালকে কাজ করবেন মানে সেই হয় না যে বলে গুলিটা খেলে আমি বুকে খাবো আপনি সেই জায়গা করবেন দৈব সাথে রয়েছে গুলি খেতে হবে না দৈবর সাপোর্টে বাধা বিপত্তিগুলো আপনি পেরিয়ে যাবেন আমি আশা করতে পারি একটু টাইম বেশি লাগতে পারে কিছু জেলাসই পেতে পারেন কর্মক্ষেত্রে বা কর্মের জায়গায় কিন্তু ওভারঅল আপনি জায়গাগুলো থাকছে জায়গাগুলো তৈরি হচ্ছে বা কাজের প্রসেসটা ভালো হচ্ছে কুম্ভ রাশির জাতক সরি মিন রাশির জাতক কিছু ক্ষেত্রে দেখবেন উপর মহল সাপোর্ট করবে কম্পিটিশান থাকছে নিজের জায়গা তৈরি করুন আর সব বিষয়ে হ্যাঁ বলুন কালকে ব্যবসা মোটামুটি চলবে কোনো কাস্টমার যাতে না ফেরে চেষ্টা করবেন নাম খারাপ হতে পারে এটা ঘটনা যদিও বিজনেসম্যানরা সবসময় কারুর কাছেই পুরো মাত্রায় ভালো হতে পারেন না যে কোনো একটা মুদিখানার দোকানও কিছু লোক থাকে যে যারা তার কাছে মাসকাবারি খায় আবার কিছু লোক থাকে যে ওর ব্যবহার ভালো নয় ঢুকবো না হয়তো তো এটা ঘটনা প্রেম ভালো দাম্পত্য জীবন নয় হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু আপস অ্যান্ড ডাউন্স বা চাপ থাকছে সন্তান ভালো হচ্ছে এডুকেশান মনোযোগী হন কারণ পড়াশোনার জায়গা বন্ধুরা একটু গণ্ডগোল পাচ্ছি বা একটু গণ্ডগোল দেখতে পাচ্ছি তবে মিনের একটা দিন ভালো হচ্ছে আমি বলবো ফার্স্ট হাফটাকে যতটা সকাল সকাল হয় কাজ করুন কিছু ক্ষেত্রে লোকজনদেরকে চাপ দিয়ে কাজ করিয়ে নিন যেটা ম্যানেজার করে বা মালিক করে এই তোমাকে এটা করতেই হবে চাপ দিয়ে কাজটা করিয়ে নিন পেটার রেজাল্ট হবে মিন রাশির জাতক বা জাতিকা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে কালকের দিনে ধৈর্য বাড়াবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র রিস্ক নিতে পারেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোকের পরামর্শে এগোতে গেলে অসুবিধা রয়েছে ওটা বলছে ওটা বলছে ওটা করতে বলছে আপনি আপনার আপনার পরামর্শে এগোন বেটার হবে এটাই আগামীকালকের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার